ভারতের প্রথম ও পৃথিবীর দ্বিতীয় টেস্ট টিউব বেবির নাম আজ সকলেরই জানা। জানেন কি এই টেস্ট টিউব বেবির সৃষ্টিকর্তাকে? সৃষ্টির পর আসলে হয়েছিল কি? চলুন জেনে নেওয়া যাক ভারতের প্রথম ও পৃথিবীর দ্বিতীয় টেস্ট টিউব বেবি দুর্গার সম্বন্ধে। ভারতীয় চিকিৎসক ও গবেষক সুভাষ মুখোপাধ্যায় 1978 খ্রিস্টাব্দের 3রা অক্টোবর ভারতের প্রথম চিকিৎসক ও বিজ্ঞানী হিসেবে এক নবজাত শিশুর জন্ম দিয়ে ইতিহাস গড়েন। তিনি এই শিশুটির নাম রাখেন দুর্গা, আসল নাম কানুপ্রিয়া আগরওয়াল। ব্রিটিশ বৈজ্ঞানিক প্যাট্রিক স্টেপ্রো ও রবার্ট জিওফ্রি এডওয়ার্ডস দ্বারা ওল্ডহ্যাম জেনারেল হসপিটালে পৃথিবীর প্রথম টেস্ট টিউব বেবি লুইস জন ব্রাউনের জন্ম দেওয়ার 67 দিন পরে সুভাষের গবেষণার দ্বারা দুর্গার জন্ম হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে তার গবেষণার ফল জানানোর ক্ষেত্রে তিনি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা প্রচণ্ডভাবে বাধাপ্রাপ্ত হন এবং হতাশ হয়ে 1981 খ্রিস্টাব্দের 19 জুন আত্মহত্যা করতে বাধ্য হন। এবং আত্মহত্যা করার সময় একটা সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন, তাতে লেখা ছিল, আই কান্ট ওয়েট এভরিডে ফর এ হার্ট অ্যাটাক টু কিল মি। তার জীবন ও মৃত্যুর ঘটনা নিয়ে তপন সিনহা এক ডক্টর কি মত নামক হিন্দি চলচ্চিত্রটি পরিচালনা করেন। IRR এর ডিরেক্টর টিসি আনন্দ কুমারের গবেষণার ফলে 1986 খ্রিস্টাব্দের 16ই আগস্ট হর্ষবর্ধন রেড্ডি বুড়ি নামক এক টেস্ট টিউব বেবির জন্ম হয় এবং তাকে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রথম টেস্ট টিউব বেবি বলে গণ্য করা হয়। 1997 খ্রিস্টাব্দের আনন্দ কুমার কলকাতা শহরে অনুষ্ঠিত একটি বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিতে এলে সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণার নথিগুলি তার হাতে আসে। এই সমস্ত নথিগুলি যাচাই করে এবং দুর্গার পিতামাতার সাথে আলোচনা করে তিনি নিশ্চিন্ত হন যে সুভাষ মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম নবজাত শিশুর স্রষ্টা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরকে পাঠানো গবেষণা সংক্রান্ত সুভাষের চিঠির কথা তিনি সংবাদ মাধ্যমে প্রচার করেন। কানুপ্রিয়া আগরওয়াল ওরফে দুর্গা তার 25তম জন্মদিনে সুভাষ মুখোপাধ্যায়ের এক স্মৃতিসভায় নিজের পরিচয় সর্বসম্মুখে জানিয়ে ঘোষণা করেন যে সুভাষ মুখোপাধ্যায়ের গবেষণা মিথ্যা ছিল না, অর্থাৎ দুর্গাই হল ভারতের প্রথম টেস্ট টিউব বেবি। এই মহান চিকিৎসক ও গবেষক সুভাষ মুখোপাধ্যায়ের 16ই জানুয়ারি 1931 সালে জন্ম হয়। এই মহান চিকিৎসকের কর্মজীবনের কাহিনী থেকে এটাই শিখতে পারলাম যে কোনো কাজ বিশুদ্ধতার সহিত করলে হাজারো বাধা এলেও সেটা চাপা থাকে না। ওনার এই অমূল্য কাজের দ্বারা তিনি আমাদের মধ্যে চিরকাল জীবিত থাকবেন।